কিছুটা বিজেপির পক্ষ থেকে লোকসভার পরবর্তী সময়ে বলা হচ্ছিল যে তৃণমূল শেষের দিকে, কিন্তু তিনটে উপনির্বাচনে দেখা গেছে বিপুল জয়। আপনি কি বলবেন? তৃণমূল শেষের দিকে কথাটা কে বলবে? যেটা লোকসভা পরবর্তী সময়ে তৃণমূল, আমরা কয়েকটা সিট কমলাম, তৃণমূল শেষের দিকে কে বলবো? বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে ওরা পাগলে কিনা বলে ছাগলে কিনা, সেই কথা শুনে আমি রাখাবো না। ভালো করে চলতে বলতে পারে না, ওই ভদ্রলোক যে লাঠি মারে না, ওকে পায়ের আঙুল দিয়ে টেনে ধরতে গিয়েছিল, পড়ে যাচ্ছিল বিন্দু ভোট পড়েনি বলেই বলছে। এই ধরনের কোন কথাবার্তা নেই, হিন্দু মুসলমান সবাই আমরা একজন আছি, হিন্দু ভোট দু একটা ভোট এদিক ওদিক তো হতেই পারে রাজনীতির ক্ষেত্রে, সেটা আমরা রিকভারি করবো। কেশুদা কি বলবেন তিনটে জয়ের পর বিজেপিকে, কি বলবেন তিনটে উপনির্বাচনে জয়ের পর? এসে আমরা বলে ভালো হয় না? দেখুন আমি একটা কথা বলি, আমরা সাংবাদিক, কিন্তু দেখছেন আস্তে আস্তে বিরোধী শূন্য হয়ে গেছে, আপনারা কি করবেন বলুন তো? একতরফা আমাদের কথা শুনতে হবে তো, কষ্ট হচ্ছে না আমাদের? বিরোধী হিসাবে কাকে চাইছেন, সিপিএম না বিজেপি চাইছেন? কাকে? দুর্ভাগ্য আপনি তো সাংবাদিকদের কথা চিন্তা করে বিরোধী চাইছেন? দেখো আমি বলে যাবো, তোমরা বিরোধী দলকে না বললে তারা আমাকে গাল দেবে না, তোমরা তোমাদের চ্যানেলে দেখাবে না, কি লাভ হবে? দাদা আপনি বললেন চন্দ্রনাথ সিনহা মন্ত্রী তার এলাকায় লিড পায়নি বলে, আর একটা এখানে ইঙ্গিত দিয়ে গেলে বিধানসভায় কি মুরারে কি পরিবর্তন হতে পারে প্রার্থী? বলেছি না বললেন যদি বিধায়ক না থাকে, আমি না থাকি, আমি যদি সরস্বতী না থাকি না থাকি দিলীপ ঘোষ বলছে বুঝতেই পারলাম না কি হলো, দিলীপ ঘোষ বলছে বুঝতেই পারিনি কি হলো, মস্ত বড় পাগল, ও যখন পাগলের ট্যাবলেটটা খায় তখন ঠিক থাকে, যখন এই ট্যাবলেটের নেশাটা কেটে যায় আলু পাল বলতে লাগে। ভোট দেওয়ার কোনো বয়স নাই, ধাক্কা মারারও কোনো বয়স।